বনের এক গাছের ডালে টুনি তার ছোট ছোট ছানাদের সঙ্গে সুন্দরভাবে বসবাস করত। সে ছিল খুবই পরিশ্রমী আর ওই বনের অন্য প্রান্তে এক গাছের ডালে বসবাস করত এক দুষ্ট কাক সে ছিল খুবই অলস সে আশেপাশের যেখানেই যা পেত সেখান থেকে খাবার জোগাড় করে খেয়ে নিত একদিন টুনির এক ছানা বললো মা মা আমি এখন ড্র্যাগন ফল খাবো অনেকদিন ড্র্যাগন ফল খাওয়া হয়নি এক্ষুনি আমাকে বাজার থেকে ড্র্যাগন ফল কিনে এনে দাও ড্র্যাগন ফল আমি এখন ড্র্যাগন ফল কোথায় পাবো এত কিছু আমি জানি না আমি এখনই ড্র্যাগন ফল খাবো আমাকে বাজার থেকে এখনই ড্র্যাগন ফল কিনে এনে দাও হ্যাঁ মা হ্যাঁ মা আমিও ড্র্যাগন ফল খাবো ঠিক আছে আমার ছানারা তোরা চিন্তা করিস না আমি কাল সকালে বাজার থেকে একটা ড্রাগন গাছের চারা কিনে নিয়ে আসবো সেটি আমাদের বাগানে লাগিয়ে দেব তারপরে গাছটি বড় হলে সেখান থেকে ড্রাগন ফল পেরে খাবি পরের দিন সকালে টুনি বাজার থেকে ড্রাগন ফলের চারা কিনে নিয়ে আসলো তারপরে তারা তাদের বাগানে ড্রাগন গাছের চারাটি লাগিয়ে দিল তাতে ভালো করে জল দিয়ে তারা বাসায় ফিরে গেল অনেক যত্ন আর পরিশ্রমের পর ওই চারা গাছটি বড় হলো তাতে অনেক ড্র্যাগন ফল ধরলো তার দেখে টুনি আর টুনি ছাড়া খুবই খুশি হলো গাছে ড্র্যাগন ফল দেখে টুনি খুশি হয়ে বলল একেই বলে পরিশ্রমের ফল কখনো বৃথা যায় না আর যদি ভগবান শঙ্কে থাকে তাহলে সব সম্ভব মা মা এবার তো গাছে ড্র্যাগন ফল ধরেও গেছে এবার আমাদেরকে একটা ড্রাগন ফল পেরে দাও না আমরা এবার খাবো আমাদের খুব ড্রাগন ফল খেতে ইচ্ছা করছে তারপরে টুনি একটি ছোট্ট লাঠির সাহায্যে তার গাছ থেকে ড্রাগন ফল পেরে ফেললো তারপরে সেই ড্রাগন ফলটি টুনি ও টুনির ছায়াটা সবাই মিলে খুব আনন্দ করতে করতে খেলো ড্রাগন ফল খাওয়ার পর তারা সবাই মিলে বাড়ি চলে গেল কিছুক্ষণ পর এক দুষ্টক তার জমির পাশ দিয়ে উড়ে যাচ্ছিল টুনির বাগানে অনেক ড্রাগন ফল হয়ে থাকতে থাকে সে তার বাগানে নেমে পড়লো টুনির বাগানে এত ড্রাগন ফল টুনি যদি এই ড্রাগন ফলগুলো বিক্রি করে দেয় তাহলে সে অনেক টাকা পাবে আর সে আমার থেকেও অনেক ধনী হয়ে যাবে আর এই ড্রাগন ফলগুলো আমি যদি চুরি করে বাজারে বিক্রি করে দিই তাহলে আমি অনেক আরো কোটিপতি হয়ে যাব তাহলে আর আমাকে এখানে ওখানে খেতে হবে না এই কথা বলে দুষ্টুকাক টুনির বাগান থেকে সমস্ত ড্রাগন ফল চুরি করে নিল পরের দিন সকালে টুনি আর টুনির ছাড়াটা যখন তার বাগানে ঘুরতে এলো তখন দেখলো তার গাছ পুরো ফাঁকা তার গাছে আর একটাও ড্রাগন ফল নেই তা দেখে টুনি কাঁদতে শুরু করে দিল হাই এ কি হলো কাল বিকালে আমরা যখন বাগানে এসেছিলাম তখন গাছে ড্রাগন ফল ভর্তি ছিল আর এখন গাছটি পুরো ফাঁকা হয়ে গেছে ড্রাগন ফল একটাও নেই মা মা তুমি আর কেঁদো না মনে হয় কোনো দুষ্টু ড্রাগন ফলের লোভে গাছ থেকে সমস্ত ড্রাগন ফল পেরে নিয়ে চলে গেছে